আদিনে সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্রে গেছেন, যুক্তরাজ্যে গেছেন, জাপানে গেছেন, মানে গেছেন বলতে তিনি যাচ্ছেন, জাপানে ভিজিট করেছেন, এরপরে তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ভিজিট করবেন। অনেকেই মনে করছেন তিনি যে কোনো মূল্যে আরেক টার্ম ক্ষমতায় আসবার জন্য এই দৌড়ঝাঁপটি করছেন। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, দেশ ছেড়ে বিদেশে সফরে গেলেন প্রধানমন্ত্রী এবং সেই সফরে গিয়ে হঠাৎ এটা কি হলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং আরো অনেক তথ্য আপনারা পাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা বিমূল আলোচনা চলে যাই। বিমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন, তাহলে অবশ্যই চলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা সেই ইম্পর্টেন্ট ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। সম্প্রতি প্রধানমন্ত্রীর তিনটি দেশ সফর ভীষণ আলোচনার সৃষ্টি করেছে। তিনি যুক্তরাষ্ট্রে গেছেন, যুক্তরাজ্যে গেছেন, জাপানে গেছেন, মানে গেছেন বলতে তিনি যাচ্ছেন, জাপানে ভিজিট করেছেন, এরপরে তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও ভিজিট করবেন। নির্বাচনের আগে আগে তার এই দৌড়ঝাঁপকে অনেকেই মনে করছেন তিনি যে কোনো মূল্যে আরেক টার্ম ক্ষমতায় আসবার জন্যে এই দৌড়ঝাঁপটি করছেন। দেশের মানুষের উপরে আওয়ামী লীগের বিশ্বাস কোনো কালেই ছিল না, এখনও নাই। আওয়ামী লীগের ব্যাপারে খুব প্রচলিত একটা কথা হচ্ছে তারা দেশ বিক্রি করে ক্ষমতায় আসে এবং তারা দেশ বিক্রি করে ক্ষমতায় থাকে। আমি আপনাদের একটা একটা করে দেখাই কোন কোন দেশের সাথে আওয়ামী লীগ কী কী চুক্তি করেছে এবং কী কী তারা করতে যাচ্ছে। আমরা যদি প্রথমে ভারতের দিকে তাকাই, ভারতের দিকে তাকানোর প্রথম কারণটাই হচ্ছে, মানে আমি কেন প্রথম ভারতের কথা বলছি, এই কারণে যে ভারত আমাদের নেক্সট ডোর নেইবার, ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি সীমান্ত আমরা শেয়ার করি এবং ভারতের ব্যাপারে স্বয়ং খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ভারতকে আমরা এত দিয়েছি যে সেটা ভারতের আজীবন মনে থাকবে। এখানেই শেষ না, ভারত হচ্ছে সেই দেশ যেই দেশে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে বলে এসেছেন আমি ভারতের দালাল, আপনারা আরেক দফা আরেক টার্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ভারতের মতন এত বেশি খেলাধুলা আর কোনো দেশ অতীতে করে নাই, ভবিষ্যতে করবে কিনা জানি না, তবে সম্ভাবনা কম। সেই ভারতকে সবকিছুই দেওয়া হয়ে গেছে, এটা নিয়ে আর নতুন করে মনে করানোর কিছু নাই। রিসেন্টলি যেই খবরটি এসছে সেটা হচ্ছে এনবিআর থেকে পাকাপোক্তভাবে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দেওয়া হয়েছে ভারতকে, মোংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করবার পারমিট দেওয়া হয়েছে, বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারত থেকে পণ্য চলে যাবে সেভেন সিস্টার্সে, সেই ব্যবস্থা করা হয়েছে এবং সেটা করা হয়েছে নামমাত্র মূল্যে। একেবারেই যেইটুকু ফি না নিলেই নয়, সেইটুকু ফিতে এটা করা হয়েছে। আপনাদের যদি মনে থাকে আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন, সেই সময়ে সরকারের একজন অতি প্রভাবশালী উপদেষ্টা বলেছিলেন ভারতের কাছ থেকে মাশুল নিতে আমাদের লজ্জা লাগে। তো সেই লজ্জার কারণেই হোক বা যাই হোক, ভারত ক্ষমতায় রেখেছে সুতরাং মাশুল চাইতে লজ্জা লাগতেই পারে, সেই লজ্জার কারণেই একেবারে নামমাত্র মূল্যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দেয়া হচ্ছে, হয়েছে, হয়ে গেছে অলরেডি। ভারতের আদানিকে, আদানি কোনো সরকারি কোম্পানি না, একটা প্রাইভেট কোম্পানি উইচ ইজ ভেরি ক্লোজ টু মোদি গভর্নমেন্ট, সেই আদানিকে 25 বছরের যেই চুক্তি বাংলাদেশ সরকার করেছে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার ব্যাপারে, সেটা নিয়ে খোদ ভারতের পার্লামেন্টে প্রশ্ন উঠেছে। ভারতের বিরোধী দলরা বলছে যে মোদি সরকার বাংলাদেশের স্বার্থ বিরোধী এই চুক্তি করেছে তার বন্ধুকে, অর্থাৎ আদানিকে সুবিধা দেবার জন্য, এবং সেই চুক্তিটা বাংলাদেশ সরকার করেছে এ কারণেই যে ভারতের সঙ্গে তার সম্পর্ক রাখতে হবে, অতি সুসম্পর্ক রাখতে হবে, সবকিছু ভারতকে দিতে হবে যাতে ভারতের চিরকাল মনে থাকে, কারণ এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। সেকেন্ড আসেন আমেরিকা। আমেরিকা এমন একটা দেশ যেই দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে, সুষ্ঠু অবাধ নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, বাক স্বাধীনতা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার নিয়ে, মানবাধিকার নিয়ে ভীষণ রকম সোচ্চার, এবং গত কয়েক মাসে আমার মনে হয় না যুক্তরাষ্ট্রের মতন এত শক্ত ভাষায় কেউ বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে। সেই যুক্তরাষ্ট্রকে সরকার বারবার কিন্তু ওয়েস্টের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র তার একটা বড় স্টেক হোল্ডার, আইপিএস এর যুক্ত হবার জন্য বা আইপিএস এ যোগ দেবার জন্য এক ধরনের চাপ সরকারের উপরে ছিল। আইপিএস হচ্ছে সাদা মাটা ভাষায় ইন্দো স্প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা চায়না ঠেকাও, সোজা কথা হচ্ছে চায়নাকে ঠেকাতে হবে এই অঞ্চলে, দ্যাটস ইট। এবং তার যে কৌশলপত্র বাংলাদেশ দিল হঠাৎ করে এই সময় কেন, এই প্রশ্নটা আসে না? এমন একটা সময় যখন যুক্তরাষ্ট্র ভীষণ রকম চাপ দিচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচনের, এমন একটা সময় যখন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে সমালোচনা করছে, যা তা বলছে যুক্তরাষ্ট্র সম্পর্কে, এবং মোর স্পেসিফিক্যালি একেবারে
খোলাখুলি ভাবে নেকেডলি উনি বলছেন যে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সরকার পাল্টে ফেলা মানে ফেলার চেষ্টা করে এবং ফেলে। এমন একটা সময় যখন তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি আবার বলছেন স্টেট ডিপার্টমেন্ট ভণ্ডদের আখড়া। এই নানান বিবেচনায় যখন অতি বৈরী একটা সম্পর্ক, তিনি প্রায় একটা কথা রাগ করে বলেন যে যুক্তরাষ্ট্র একদিকে মানবাধিকারের কথা বলে, অন্যদিকে আমাদের পরিবারে যারা খুন করেছে, খুনের সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত, তাদেরকে নিরাপদ আশ্রয় দেয়, তাদেরকে ফিরিয়ে দেয় না। এই যে এই কথাগুলো যখন তিনি বারংবার বলছেন এবং যুক্তরাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত কড়া মনোভাব দেখাচ্ছেন, তখনই কিন্তু বাংলাদেশ আইপিএস এর কৌশলপত্র দিচ্ছে। এবং এই কৌশলপত্রটি খুব মানে সারপ্রাইজিংলি কিনা আমি জানি না, এই শব্দটা বলা এখানে ঠিক হচ্ছে কিনা, এটা কিন্তু ওয়েস্টের যে কৌশলপত্র তার সঙ্গে অনেকখানি মিলে যায়। এবং এই কৌশলপত্রের মধ্যে অ্যান্টি চায়না বা ধরো চায়না ঠেকানোর এক ধরনের ফ্লেভার কিছু কিছু ক্লজে পাওয়া যায়। সুতরাং ওয়েস্ট যেরকম কৌশলপত্র চাচ্ছে, সেই আঙ্গিকে, পুরোপুরি না, অফকোর্স 100% না, বাট সেই আঙ্গিকে বাংলাদেশের এই কৌশলপত্রটি প্রণীত হয়েছে। এই কৌশলপত্র যখন প্রণীত হয়েছে, তার কিছুদিনের মধ্যেই আপনারা জানেন গভীর সমুদ্রে আমাদের যে তেল গ্যাসের ব্লক আছে, 15টা ব্লক আছে, সেই 15টা ব্লক থেকে তেল গ্যাস উত্তোলনের কাজ পেয়েছে আমেরিকান কোম্পানি এক্সন মোবিল। এই যে তেল গ্যাস উত্তোলন নিয়ে বাংলাদেশে দীর্ঘ দীর্ঘ সময় আলোচনা হয়েছে, এত বছর কিন্তু সেই ব্যাপারে কোনো উদ্যোগ সরকারকে নিতে দেখা যায়নি। হঠাৎ করে নির্বাচনের আগে আগে এক্সন মোবিলকে এই কাজ দেয়াটা সন্দেহজনক তো বটেই। সরকার কি আমেরিকার মুখ বন্ধ করতে চাইছে? একই সঙ্গে কিন্তু সরকার আমেরিকা সফরও করছে এবং সেই সফরটি খুব গুরুত্বপূর্ণ কিছু না। বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের 50 বছরের সম্পর্কের উদযাপন, সেটা ওনাকে কেন যেতে হচ্ছে? আন্ডার দ্য লাইন কি নেগোসিয়েশন হতে যাচ্ছে? মানে কিভাবে উনি আরেক টার্ম ক্ষমতায় থাকবার জন্য যুক্তরাষ্ট্রকে মোটিভেট করতে চাচ্ছেন বা কি দিতে চাচ্ছেন? কারণ বারবারই কিন্তু এই সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির একটা শক্ত অভিযোগ বিরোধী দলের তরফ থেকে করা হয়। কূপের ব্যাপারে, ব্লকের ব্যাপারে আরেকটা কথা মনে পড়লো, তেল গ্যাসের অগভীর সমুদ্রে যেই ব্লক আছে 11টা, তার মধ্যে 2টো ব্লকের কাজ করছে ভারত। অর্থাৎ গভীর সমুদ্রে যে 15টি ব্লক আছে, তার 15টির কাজ পেয়েছে আমেরিকা। অগভীর সমুদ্রে যে 11টি ব্লক আছে, তার 2টির কাজ পেয়েছে ভারত, বাকিগুলো কিন্তু এখনো কাজ শুরু হয়নি। আর একটাতে বোধহয় হয়েছে, সেটা অন্য কোনো দেশ, বাট খুব সম্ভবত অগভীরে শুধু 2টোতে কাজ চলছে, ভারত কাজ করছে। জাপান সফরে গেছেন প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি বলেছেন একদম খোলাখুলি ঘোষণা দিয়ে যে সমন্বিত কৌশল থেকে আমরা এখন কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছি এবং কৌশলগত অংশীদারিত্বের মধ্যে প্রতিরক্ষা একটা বড় অংশ বা ডিফেন্স প্যাক একটা বড়। তো দর্শক, আপনি এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা আরও একটি ভিডিও ইম্পর্টেন্ট, সেই ভিডিওটা বিস্তারিত দেখে আসি। 7 দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সফর শেষে টোকিও থেকে যুক্তরাষ্ট্র যান তিনি। এদিকে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে একটি রোল মডেল। আগামী 1 মে বাংলাদেশ ও বিশ্ববাংকের মধ্যে অংশীদারিত্বের 50 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট 8 এপ্রিল স্থানীয় সময় বিকেল 3:35 ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। আজ ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন শেখ হাসিনার সঙ্গে। ওয়াশিংটনে 7 দিনের সফর শেষ করে তিনি যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে 4 মে লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেতে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।